জিজ্ঞেস চ্যানেলে পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাই ফিরে এসেছি আবার একটি আলোচ্য বিষয় নিয়ে আজকে আলোচ্য বিষয় থাকছে ভারতের ইতিহাস ভারতের ইতিহাসের উপর মোট পঞ্চাশটি কোয়েশ্চেন আজকে আলোচনা করা হবে তাহলে আর দেরি না করে এবার আলোচ্য বিষয়টি শুরু করা যাক এক নম্বর কোশ্চেন এক নম্বর কোশ্চেনে কী আছে দেখিনি অজাতশত্রু কবে মগদের সিংহাসন অধিকার করেন তাহলে এর উত্তরটি কি হচ্ছে এর উত্তর হচ্ছে চারশো বিরানব্বই খ্রিস্টপূর্বাব্দে অজাত শত্রু সিংহাসনে অধিকার করেন এবার আসবো দুই নম্বর কোশ্চেন দুই নম্বর কোশ্চেনে কী আছে নন্দ কবে সিংহাসনে বসেন তাহলে এর উত্তরটি কি এর উত্তরটি হচ্ছে আনুমানিক তিনশো চৌষট্টি খ্রিস্টপূর্বাব্দে মহাপদ্যনন্দ সিংহাসনে বসেন এবার আসবো তিন নম্বর কোশ্চেন চন্দ্রগুপ্ত মর্যের রাজত্বকাল শুরু হয় কবে এটা খুব ইম্পর্টেন্ট তোমরা এটা মার্ক করেও নিতে পারো তাহলে এর উত্তরটি কি আনুমানিক তিনশো চব্বিশ খ্রিস্টপূর্বাব্দে তিনি রাজত্বকাল শুরু করেন এবার আসবো চার নম্বর কোশ্চেন অশোক কবে থেকে তার রাজ্য শাসন করেন তাহলে এর উত্তর কী হবে দুশো বাহাত্তর খ্রিস্টপূর্বাব্দে তিনি রাজ্য শাসন করেন এবার দেখে নিই পাঁচ নম্বর কোশ্চেন অশোকের রাজ্যাভিষেক হয়েছিল কবে তাহলে এর উত্তরটি কি দুশো উনসত্তর খ্রিস্টপূর্বাব্দে অশোকে রাজা অভিষেক হয়েছিল এবার ফিরে আসবো আমরা ছয় নম্বর কোশ্চেন বিন্দুসার মগধের রাজা হন কত সালে তাহলে সঠিক উত্তর কী আছে এ সঠিক উত্তর হচ্ছে তিনশো খ্রিস্টপূর্বাব্দে সাত নম্বর কোশ্চেনে দেখি মেহরুন নেশা ইতিহাসে কি নামে বেশি পরিচিত তাহলে এর সঠিক উত্তর দেখিনি নূরজাহা তাহলে নূরজাহা নামে মেহরুন নেশা ইতিহাসে পরিচিত এবার আসবো আট নম্বর কোশ্চেন শেষ মৌর্য সম্রাট কে ছিলেন খুব ইম্পর্টেন্ট এটা তাহলে শেষ মৌর্য সম্রাট কে ছিলেন বৃহদূত এবার আসো নয় নম্বর কোশ্চেন বৃহদূত মৌর্য কার হাতে নিহত হন তাহলে তিনি কার হাতে নিহত হন তাহলে উত্তরটা জেনে নিই সেনাপতি পুষ্যমিত্র সৃঙ্গের হাতে তিনি মানে তার মৃত্যু হয় এবার আসো দশ নম্বর কোশ্চেন মেগাসিনেসে লেখা ইন্ডিকা গ্রন্থটি কোন ভাষায় লেখা তাহলে এটা কোন ভাষায় লেখা এটির উত্তর হচ্ছে গ্রিক ভাষায় লেখা এবার আমরা চলে আসবো এগারো নম্বর কোশ্চেন গুপ্তবংশ প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্তের রাজত্বকাল শুরু হয় কবে তাহলে এটির উত্তর কি আনুমানিক তিনশো কুড়ি খ্রিস্টপূর্বাব্দ এবার আসবো বারো নম্বর কোশ্চেন সমুদ্রগুপ্ত কবে রাজা হন তাহলে এর উত্তর কি আনুমানিক তিনশো পঁয়ত্রিশ সালে তাহলে তিনি রাজা হন এবার আসবো তেরো নম্বর কোশ্চেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত কবে সিংহাসনে বসেন তাহলে দ্বিতীয় চন্দ্রগুপ্ত কবে সিংহাসনে বসেন তিনশো আশি সালে যেটি খ্রিস্ট খ্রিস্টাব্দে তাহলে এটি আমাদের খুব ইম্পর্টেন্ট এটিকে মার্ক করে নিতে পারো এবার আসবো চৌদ্দ নম্বর কোশ্চেন স্কন্দগুপ্ত বিক্রনামাদিত্য কবে সিংহাসনে বসেন আনুমানিক চারশো সালে এবার আসবো পনেরো নম্বর কোশ্চেন গ্রিক বীর আলেকজান্ডারে কবে মৃত্যু হয় তাহলে আলেকজান্ডারের কবে মৃত্যু হয় এটির উত্তর কি তিনশো তেইশ খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডারের মৃত্যু হয় এটি খুব ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো তোমরা ভালোভাবে দেখবে প্রত্যেকটা কোশ্চেন পরীক্ষা আসার মতন এবার আমরা দেখব ষোলো নম্বর কোশ্চেন গুপ্তারদের গণনা শুরু হয়েছিল কবে থেকে তাহলে তিনশো কুড়ি সাল থেকে গুপ্তাদের গণনা শুরু হয়েছিল প্রথম চন্দ্রগুপ্তের রাজত্বকালে এবার দেখব সতেরো নম্বর কোশ্চেন গুপ্ত সাম্রাজ্যের পতন হয় কবে তাহলে খ্রিস্টীয় ষষ্ঠ শতকের দ্বিতীয় ভাগে এর পতন হয় আঠারো নম্বর কোশ্চেন কি আছে কোনোজ রাজ হর্ষবর্ধনের রাজত্বকাল শুরু হয় কবে থেকে এর উত্তর হচ্ছে ছশো ছয় সাল থেকে উনিশ নম্বর কোশ্চেন দেখব তৃতীয় বৌদ্ধ সঙ্গীতি কবে কোথায় অনুষ্ঠিত হয় তাহলে দুশো পঞ্চাশ খ্রিস্টপূর্বদ্দে পাটিলিপুত্রে এবার দেখব কুড়ি নম্বর কোশ্চেন গুরজর প্রতিহার রাজ বৎসরাজ কবে সিংহাসনে বসেন তাহলে তিনি কবে সিংহাসনে বসেন আনুমানিক সাতশো পঁচাত্তর সালে তিনি সিংহাসনে বসেন এবার আমরা দেখব একুশ নম্বর কোশ্চেন গুরজর রাজ দ্বিতীয় নাগভট্ট কবে সিংহাসনে বসেন আটশো পাঁচ সালে তিনি সিংহাসনে বসেন এর উত্তর হচ্ছে আটশো পাঁচ সাল এবার আসবো বাইশ নম্বর কোশ্চেন গুর্জর প্রতিহার রাজ প্রথম ভোজ কবে সিংহাসনে বসেন এর উত্তরটা কী এর উত্তর হচ্ছে আটশো সালে তিনি সিংহাসনে বসেন এবার আসবো তেইশ নম্বর কোশ্চেন রাষ্ট্রকূট রাজা প্রথম ধ্রুব কবে সিংহাসনে বসেন তাহলে তিনি বসেন সিংহাসনে সাতশো সালে এবার দেখব চব্বিশ নম্বর কোশ্চেন রাষ্ট্রকূট রাজা তৃতীয় গোবিন্দ রাজত্বকাল শুরু হয় কবে তাহলে তৃতীয় গোবিন্দ রাজত্বকাল শুরু হয় সাতশো সালে এবার আমরা দেখব পঁচিশ নম্বর কোশ্চেন পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল কবে সিংহাসনে বসেন তাহলে তিনি বসেন এর উত্তরটা হবে আনুমানিক সাতশো সালে তিনি সিংহাসনে বসেন এবার ফিরে আসব পরের কোশ্চেন ছাব্বিশ নম্বর পাল রাজা দেবপালের রাজত্বকাল শুরু হয় কবে তাহলে এর উত্তরটি কী হবে আনুমানিক আটশো সালে দেবপালের রাজত্বকাল শুরু হয় এবার সাতাশ নম্বর কোশ্চেন কি আছে দেখি অশোক কত সালে কলিঙ্গ আক্রমণ করেন তাহলে তিনি কবে কলিঙ্গ আক্রমণ করেন দুশো একষট্টি খ্রিস্টপূর্বাব্দে এবার আঠাশ নম্বর কোশ্চেন ভারতের কারিগর বা কোশিবান আসে কোথা থেকে তাহলে এটি খুব ইম্পর্টেন্ট আমাদের অজানা তথ্য তাহলে জেনে নিই এর উত্তর কী হবে ইরানের খোরাসান থেকে এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবার আমরা দেখব উনত্রিশ নম্বর কোশ্চেন বুদ্ধদেবের ধ্যানগুঁড়ো কে ছিলেন তাহলে বুদ্ধদেবের ধ্যানগুঁড়ো ছিলেন আলারা কামা এবার তিরিশ নম্বর কোশ্চেন বর্ধমান মহাবীর কোন ধর্মের ধর্মগুরু ছিলেন তিনি ছিলেন জৈন ধর্মের ধর্মগুরু এবার আমরা দেখব একত্রিশ নম্বর কোশ্চেন শিবাজী কতবার সুরাট লুণ্ঠন করেন তাহলে শিবাজি কতবার সুরাট লুণ্ঠন করেন সঠিক উত্তর দুইবার এবার সালগুলো জেনে নিই ষোলোশো চৌষট্টি সালে একবার আর ষোলোশো সত্তর সালে একবার এবার আসবো বত্রিশ নম্বর কোশ্চেন তুগরিল খা কার বিরুদ্ধে বিদ্রোহ করেন তিনি বিদ্রোহ করেন বলবনের বিরুদ্ধে এবার আসো তেত্রিশ কর্লিন প্রথার প্রবর্তককে তাহলে কর্লিন প্রথার প্রবর্তক হলেন বাংলার সেন বংশীয় রাজা বল্লাল সেন এবার দেখব চৌত্রিশ নম্বর কোশ্চেন মোগল সম্রাট প্রথম বাহাদুর শাহ কবে সিংহাসনে বসেন তাহলে তিনি কবে সিংহাসনে বসেন সতেরোশো সাত সালে এবার দেখব পঁয়ত্রিশ নম্বর কোশ্চেন জুনাগড় শিলালিপি কার লেখা এটি খুব গুরুত্বপূর্ণ তাহলে কার লেখা শকরাজ রুদ্র দমনের লেখা এবার আমরা দেখব ছত্রিশ নম্বর কোশ্চেন ভারতের উৎকৃষ্ট ধরনের স্বর্ণ রোপ ও তাম্র মুদ্রা প্রচলন করেন কারা তাহলে সঠিক উত্তর হবে কি গুপ্ত সম্রাটরা এবার দেখব সাঁত্রিশ নম্বর কোশ্চেন আধুনিক যুগে অশোকের শিলালিপি কবে আবিষ্কৃত হয় তাহলে এর উত্তরটি কি হচ্ছে অষ্টাদশ শতকের শেষ পাদে এবার আমরা দেখবো আটত্রিশ নম্বর কোশ্চেন ভূমিদান বিষয়ের অধিকাংশ লেখা কোথায় উৎকীর্ণ হয় কোথায় তামার পাতে এবার দেখব উনচল্লিশ নম্বর কোশ্চেন খোলজি সাম্রাজ্যের শেষ সুলতান কে ছিলেন তাহলে খলজি সাম্রাজ্যের শেষ সুলতান ছিলেন কুতুবউদ্দিন মুবারক এবার ফিরে আসবো চল্লিশ নম্বর কোশ্চেন গোপ্তাব্দের প্রচলন হয় কোন বছর থেকে তাহলে কোন বছর থেকে গোপতাব্দে প্রচলন হয় তিনশো কুড়ি সাল থেকে গোপ্তাব্দে প্রচলন হয় এবার আমরা দেখব একচল্লিশ নম্বর কোশ্চেন দৌলতাবাদ দুর্গ কোথায় তাহলে দৌলতাবাদ দুর্গ কোথায় মহারাষ্ট্রে তাহলে বিয়াল্লিশ নম্বর কোশ্চেন কী আছে বলবনের রাজত্বকাল কবে ছিল বলবনের রাজত্বকাল ছিল এটির আমরা উত্তরটা জেনে নেব বারোশো থেকে বারোশো সাল পর্যন্ত এবার আমরা দেখব এবার আমরা দেখব তেতাল্লিশ নম্বর কোশ্চেন ভারতের মুদ্রার প্রচলন কবে হয় তাহলে এর উত্তরটি কী খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে এবার দেখব চুয়াল্লিশ নম্বর কোশ্চেন আলেকজান্ডার কোন সালে ভারত আক্রমণ করেন তাহলে এর সঠিক উত্তর কী এর সঠিক উত্তর হচ্ছে তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দে এবার দেখে নিই পঁয়তাল্লিশ নম্বর কোশ্চেন শহীদ বংশের প্রতিষ্ঠাতা কে তাহলে শহীদ বংশের প্রতিষ্ঠাতা কে এর উত্তরটি কী হবে খিজির খা চোদ্দোশো চোদ্দো সালে দিল্লিতে প্রতিষ্ঠা করেন এবার আমরা দেখে নেব ছিচল্লিশ নম্বর কোশ্চেন রাজা গণেশকে তাহলে রাজা গণেশের বিবরণটা জেনে নিই তাহলে এর উত্তর কী হবে উত্তরবঙ্গের রাজশাহী অঞ্চল ভাতুডিয়ার জমিদার চোদ্দোশো পনেরো সালে বাংলা সিংহাসন দখল করে রাজা গণেশ হন তাহলে এটি ছিল রাজা গণেশের পরিচয় এবার দেখব সাতচল্লিশ নম্বর কোশ্চেন নসরত শাহকে নসরত শাহকে বাংলার স্বাধীন সুলতান হোসেন শাহের পুত্র এবার আমরা দেখবো আটচল্লিশ নম্বর কোশ্চেন লদি বংশের শ্রেষ্ঠ সুলতানকে এর উত্তরটি হবে সিকন্দর লদি চোদ্দোশো উননব্বই থেকে পনেরোশো সতেরো সাল এই পর্যন্ত তিনি রাজত্ব করেন এবার আসবো ঊনপঞ্চাশ আঠেরোশো পঁচাত্তর সালে আর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা স্বামী দয়ানন্দ সরস্বতীর আসন নাম কী তাহলে তার আসন নাম কি মূল শঙ্কর তেওয়াডি। এটি হচ্ছে তার আসন নাম এবার আমরা দেখব পঞ্চাশ নম্বর কোশ্চেন বাংলায় কে হুসেন শাহী বংশ প্রতিষ্ঠা করেন তাহলে এর উত্তর কি আলাউদ্দিন হোসেন শাহ চৌদ্দশো চুরানব্বই থেকে পনেরোশো সাল পর্যন্ত তিনি রাজা ছিলেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আর যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না পারো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটিকে অন রাখো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিও আর এডুকেশন সম্বন্ধে আরও তথ্য পেতে ডিসক্রিপশানে থাকা লিঙ্কে প্রবেশ করো ধন্যবাদ